এটা হলো প্রেগন্যান্ট সি, একটা রেস্টুরেন্ট সামনে ওই যে আকাশে একটা বেলুন দেখা যাচ্ছে, হাওয়ায় বেলুনটা উঠায় আমার খুব ইচ্ছে। তো এটা এখন রেস্টুরেন্টের সামনে একটা বিচের মতো, সামারের সময় অনেক মানুষ এখানে ভিড় করে। এই যে বেলুনটা আবারও দেখা যাচ্ছে আগুন জ্বলছে, তো এটা একটা জেটির মতো, এখান থেকে মানুষ সুইমিং করে। আর এটা একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট সামনে লন, খুবই নাইস একটা জায়গা, খুবই আজকে একটা মানে শীতের সময়ও বেশ সানি এবং বেশ গরম একটা টেম্পারেচার ছিল, খুব মজা। তো আমাদের খাবার অর্ডারের পর খাবার চলে আসছে, রস নিয়েছিল মাটন ফ্লাইস দিয়ে রাইস, ইন্ডিয়ানের খাবার গুলো খুবই মজার, বাট টু এন এক্সপেন্সিভ, বাট সো। খাবারের পরে আমরা টিএনসিতে হাঁটাহাঁটি করছিলাম, এটা একটা ছোট একটা নালা, ছোট একটা নালা কি ওরা কি সুন্দরভাবে প্রিজার্ভ করছে, একটা ঝর্ণার মতো করে করছে, ভেরি নাইস। এখন অটমে শুরু, সো গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। তো এটা হলো একদম টেকেনসি সিটিতে, সিটিতে লেকের পাড়ে জায়গাটার মধ্যে বেশ বেঞ্চ টেঞ্চ দেওয়া, মানুষজন বসে আছে গল্প করছে, এবং আসলে এটা সময় কাটানোটা খুবই একটা নাইস একটা জায়গা সময় কাটানোর জন্য। এবং অটাম হওয়ার কারণে পাতাগুলার হলুদ লাল সবুজ মিশে মিলেমিশে একাকার, খুবই সুন্দর বিকালবেলাটা, খুব দারুণ একটা সময় আর কি আমরা কাটিয়েছি আজকে। এটা হলো ওই একই জায়গারই বাম পাশে, আমি দেখানোর চেষ্টা করেছি যে পানি কতখানি ডেপথ, জাস্ট ইনস্ট্যান্টলি কিছু পাথর এবং সাথে সাথেই অনেক ডেপথ, কারণ এখানে ছোট লঞ্চ যারা এখানে বেড়াতে আসে তাদের দেখানোর জন্য। তো আমরা এই রাস্তা ধরে হেঁটেছি এবং পুরো রাস্তাটাই বেশ সুন্দর। আমরা আসলে আজকে যেতে যেতে একটু দেরি করে ফেলেছি, কিন্তু তারপরেও আমরা লাঞ্চ টাঞ্চ করার হাঁটাহাঁটি করেছি এরকম রাস্তা ধরে। তো আসলে খুব সুন্দর লেগেছে এবং বিকালটা খুব ভালো গিয়েছে আমাদের। এবং মানুষজন অনেক, এটা হলো রাতের খাবার, এসেছিলাম আস্তা।